গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুল ও লেবেলে পড়ত। মূল অভিযুক্ত সহ চার কিশোরকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, এর আগেও একই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। মুখ ফাটা আর্তনাদে মায়ের মুখে বিচারের দাবি। পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, বারবার ঠুকরে ঠুকরে কাঁদছেন প্রিয় সন্তানের জন্য। ধর্ষণের শিকার ওই ছাত্রী রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুল এবং লেবলের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা 11টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগান ডলফিন গলির বাসায় নিয়ে যায় অভিযুক্ত ওই কলেজ ছাত্র। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। এর মধ্যে নির্যাতিতার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানায় সে। হাসপাতালে আসার আগেই মেয়ের মৃত্যুর খবর পান মা। এমন ঘটনায় জড়িতদের শাস্তির দাবিদার। নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে নির্মমভাবে মারা হয়েছে, ওর রক্তক্ষরণ হয়েছে, ওর হাতে দাগ আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, কেননা আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে মারা হলো। পুলিশে জানায় খবর পেয়ে হাসপাতাল থেকেই আটক করা হয় ধর্ষককে। পরে আরও একই স্থান থেকে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতার পরিবারের দাবি, এর আগেও একই ঘটনা ঘটিয়েছে রাজধানীর ম্যাপেল লিফ স্কুলের এ লেভেলের পড়ুয়া এই শিক্ষার্থী। নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের বান্ধবীর ভাই আমাকে বলেছে ওই ছেলেকে তারা চেনে, ওই ছেলে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত, তবে ময়নাতদন্তের পরেই বোঝা যাবে প্রকৃত ঘটনা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাজধানীর কলাবাগান এলাকার স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান। মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের পড়ুয়া ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার কথা হয় বলে অভিযোগ করেছেন পরিবার। এ ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত ফারদিন সহ চারজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ফারদিন পুলিশের কাছে ধর্ষণ এবং হত্যার দায় স্বীকার করে। জানা গেছে নিহত কিশোরীর নাম আনুষ্কা আমিন অর্ণা। নিহতের পরিবার এবং পুলিশের সূত্র জানায় ওই শিক্ষার্থীর বাসা ধানমন্ডির সুবহানবাগে। বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বৃহস্পতিবার বেলা 12টার দিকে সে তার বাসা থেকে বের হয়। পরে কলাবাগান ডলফিন গলিতে এক বন্ধুর বাসায় যায়। সেখানে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ওই বন্ধু তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তার অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য মর্ডান আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার দিনগত রাতে নিহত আনুষ্কার বাবা মোহাম্মদ আল আমিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয়েছে আনুষ্কার বন্ধু ইফতিখার ফারদিন দিহান। ধর্ষণের শিকার ওই ছাত্রী রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুল এবং ও লেভেলের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা 11টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে তাকে অভিযুক্তদের কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যাওয়া হয়। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। এরপর স্বজনদের কাছে খবর আসে মারা গেছেন ওই শিক্ষার্থী। স্কুল ছাত্রীর কাজিন বলেন, হাসপাতালে কর্তৃপক্ষের কাছে জানতে পেয়েছে যে ওদের রিপোর্ট অনুযায়ী ওকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর প্রচণ্ড রক্তক্ষরণের পরে তার মৃত্যু হয়েছে। তার যে সহপাঠী ছিল তারাই ওকে হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। চিকিৎসকের বরাতে দিয়ে পুলিশে জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই শিক্ষার্থীর। নিউ মার্কেট জুনিয়র সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, ছেলের পরিবারের যারা ছিল তারা কেউই বাসায় ছিল না, ছেলেটির একা বাসায় ছিল। কলাবাগানের ডলফিন গলির ওই বাসায় দ্বিতীয় তলা থেকে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র বা আলামত সংগ্রহ করেছি। আমরা সব দিক খতিয়ে দেখছি যে আসল আসামিকে শনাক্ত করে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে পারি। তিনি আরও বলেন, রক্তমাখা কিছু জিনিসপত্র পাওয়া গেছে, এসব আমরা আলামত হিসেবে জব্দ করেছি। এই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তের তিন বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রাজধানীর কলাবাগান ডলফিন রোডে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী অনুষ্কা নূর আমিন উরফে শাহ নুরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ মামলা হয়েছে। শুক্রবার সকালে কলাবাগান থানার অফিসার ইনচার্জ ওসি পরিতোষ চন্দ্র মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এই ঘটনায় একটি মামলা হয়েছে।
অনুষ্কার বাবা মোহাম্মদ আলামিন বাদী হয়ে মামলাটি করেছেন। এ বিষয়ে কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে শুনেছি। মামলায় ইফতিকার ফারদিন দিহান সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার কাগজ পেলে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় আনুষ্কার প্রেমিক ইফতিকার ফারদিন দিহান সহ চারজনকে আটক করেছে কলাবাগান থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান। তিনি বলেন, প্রাথমিকভাবে ইফতিকার ফারদিন দিহান আনুষ্কাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। তবে বিষয়টি আমরা যাচাই বাছাই করে দেখছি, যাচাই বাছাই শেষে এ বিষয়টি বিস্তারিত জানানো হবে। এছাড়া প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দিহানের বাসা থেকে উদ্ধার হওয়া আলামতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর শরীরে নীল ফুলা জখমের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত। কলাবাগান থানার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আনুষ্কা তার বান্ধবীর বাসায় জন্মদিন পালন করতে যায়। সেখানেই শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এছাড়া দিহান এবং আনুষ্কা কেয়ারের মধ্যে গত 2 মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলেও পুলিশে জানিয়েছে। রাজধানীর কলাবাগান এলাকায় ইংরেজি মাধ্যমে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় পুলিশ 4 তরুণকে আটক করেছে। আটকের মধ্যে একজনের দাবি, ওই ছাত্রী তার পূর্ব পরিচিত। পুলিশে জানিয়েছে, স্কুল ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আটক 4 জনের মধ্যে এ লেভেলের পরীক্ষা দেওয়া এক তরুণ ধর্ষণের কথা স্বীকার করেছে। নিহত ওই ছাত্রী রাজধানীর নামকরা একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। স্কুল ছাত্রীর মায়ের দাবি, তার মেয়ের সঙ্গে কারো সম্পর্ক নেই, ধর্ষণের পর তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছে, কিশোরীর শরীর থেকে রক্ত ঝরছে। তখন নিউ মার্কেট অঞ্চলে পুলিশ জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবুল হাসান ওই তরুণীকে আটকে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এর মধ্যে কলাবাগান থানায় পুলিশ আনোয়ার খান হাসপাতালে গিয়ে ওই তরুণকে আটক করে। খবর পেয়ে ওই তরুণের 3 বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদেরকেও আটক করে। পরে 4 জনকে কলাবাগান থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ পরে স্কুল ছাত্রীর লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশের এসে আবুল হাসান গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক এ লেভেল পরীক্ষা দেওয়া ওই তরুণ দাবি করেছেন, মেয়েটি তার পূর্ব পরিচিত, বাসার সবাই ঢাকার বাইরে থাকার সুযোগে তার ডলফিন গলির তাদের দ্বিতীয় তলা ফ্ল্যাটে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপরই মেয়েটি অচেতন হয়ে পড়লে তিনি তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সুরত হাল প্রতিবেদনে মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হচ্ছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।